সো হে গাইস, তোমাদেরকে বিএল থেকে পুরো গান পড়া ভালোবাসা। হাই গাইস, তো আমরা দু মাস আগে গেছিলাম হিলাবো বাংলার কাছে দেখা করতে। তো আমরা কিছু কারণের জন্য এই ভ্লগটা আপলোড করতে পারি নাই, তো ফাইনালি আপলোড করলাম। তোমরা দেখো এবং মজা লাও। হাই গাইস, তো আমরা এখন চলে এসেছি, মানে আমরা এখন যাব। আচ্ছা, আমরা এখন আছি সাইথিয়াতে। আমরা প্রাণ থেকে মানে চেপেছি কিন্তু ভিডিও করতে পারি নাই। আজকে আমরা চললাম হিলাবো বাংলা চ্যানেলে। ওর সাথে আমাদের অনেকদিন থেকে কথা হয়, এক বছর মনে হয় ফ্রেন্ডশিপ আছে। তো অনেকদিন থেকে ভাবছি দেখা করবো, কিন্তু দেখা করার টাইম পেয়েছি না। হ্যাঁ, তো সবাই আমাদের টিম গুলো আছে, এখন ট্রেনে চেপে আছে। আর আমরা এখন বাইরে এসে ব্লগটা এখানে শুরু করলাম। তো চলো যাওয়া যাক, ভুলে গেছিলাম শুরু করতে। দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি, মজা লাগবে নিশ্চয়ই। তো হে গাইস, আমরা পুরো প্রান্ত থেকে চেপে আমরা চলে এসেছি পুরো তারাপীঠে এখানে, ঠিক আছে। তারপরে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, অনেক বহুত লেট হচ্ছে, ধরে দাঁড়াচ্ছে, বুঝতে পারিনি। এক্সপ্রেস ট্রেন 35 টাকা লিখছে, ট্রেনের তেল শেষ হয়ে গেছে, রামপুরহাটে প্রথমবার এই রামপুরহাট তারাপীঠে, আর আমাদের দ্বিতীয়বার, আগের বারে এসেছিলাম। এটা আমার প্রথমবার, বুঝল না পারে। হ্যাঁ, অনেক অনেক জল পড়ছে, জানি না কেন। ভাবলাম ভাবলাম এন্ট্রিটা আমাদের ভাষায় কর। প্রথম কথা, তোমাদের সবাইকে বললাম, কিন্তু কোথায় যাবো কিছু খুঁজে পেয়েছি না। ওরা আসুক দেখি। দাঁড়া, রামপুরহাট নেমে একটাই কথা, রামপুরহাট এবং তারাপীঠের মানুষকে গাঁ ফাটা ভালোবাসা। এটা কি রাস্তা নাকি গ্যারেজ, বুঝতে পারছি না। এটা 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 একটা মিনি মিনি লরি, মিনি লরির গ্যারেজ চলে এসেছি। আমাদের বোলপুরে টোটো বেশি, আর তারাপীঠে অটো বেশি। টোটো অটো, আর এদিকে লোক ছোট ছোট, এরা ছোট লোক। তো আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দির। ফাইনালি আমরা তারাপীঠ বুঝতে না, আমরা কোন আছি নাই, তো এর কোন জায়গায় দাঁড়িয়ে ছিল বুঝতে, মানে মন্দিরটা কোথায় এটা বুঝতে পারছি না। তো হিলাবো, এবারে হিলাবো বাংলা দেখা করবো, হিলাবো বাংলার টুনটুন ধরে হিলির বাংলা। হিলাবো বাংলা, তোমরা রেডি হয়ে যাও, বংলুচ্চা চলো তোমাদের গাঁড় ভাঙতে। ভেরি ডেঞ্জারাস। তো আমরা এখন হাঁটছি তারাপীঠের রাস্তায়, আর গরমে তো গাঁড় ফাটছে, মানে তারাপীঠ এখন মন্দির ঢুকবো আমরা, এই রাস্তা আছি। মানে আমি জানতাম না, বিশেষ করে আমি তো আসি না আগে, যে তারাপীঠে এরকম এরকম জায়গা, মানে দীঘাতে যেরকম ফ্ল্যাট আছে অনেক, সেরকম তারাপীঠও আছে। মানে আমরা ভাবতাম হয়তো বোলপুরের থেকে ছোট, কিন্তু বোলপুরের থেকে অনেক বড়, অনেক গ্যাঞ্জাম, অনেক বড়, অনেক গ্যাঞ্জাম শহর। শহরটা ভালো বটে, সব সুবিধা আছে, পাওয়া যায় একদম সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের জন্য এসে তাদেরকে এখন পাওয়া যাচ্ছে না। দেখি এখন কোথায় আছে, কোথায় আছে দেখি। এইখানে লেখা আছে আই লাভ তারাপীঠ। এখন আমরা ঢুকছি তারাপীঠ মন্দির। হাই গাইস, আমরা এখন চলে এসেছি তারাপীঠ জোরে সামনে গেটে, সামনে গেটে না এবারে প্রবেশ করব, সামনে গেটে না গেটের সামনে,
তো তারাপীঠ মন্দির ঢুকতে কয়েকটা ফ্যানের সাথে দেখা এখানে, কেমন আছো তোমরা বলো? ভালো আছি আমরা, ভালো আছো তোমরা? আমরা তো গার ফাটাই থাকি সবসময়। তো আমরা এখন অপেক্ষা করছি হিলাবো বাংলা, জানি না কখন আসবে, ওদের জন্যই অপেক্ষা করছি। চলে এসছে, আচ্ছা তাহলে দেখা হবে। কইলি দেবো আপনার এলে। হাই বন্ধুরা, 2000 years later. তো দেখা পেলাম এদের, কি জন্য দেখা পেলাম এত দেরি করে? এই দিকে বলো, তোমার জন্য কখন দেখা করছি বলো? তোমাদের জন্য কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু যারা অ্যাটিটিউড দেখাচ্ছে, ঠিক আছে, দাড়ি দাড়ি দিও, অ্যাটিটিউড দাড়ি আছে। আচ্ছা মানে লাইনটা অনেক দূর থেকে আছে। জয় মা তারা। আমরা এখন খেতে এলাম, এরা খাওয়াবে, তোমরা খাওয়াবে, কোনো অসুবিধা নাই। তোমরা যদি খেতে চাও সবাই মিলে চলে এসো। ফাইভ স্টার ঢোকাচ্ছে, ফাইভ স্টার জুয়ারি খাওয়াবে, জুয়ারি প্রচুর টাকা, একদম ওই মালটা তো খেয়ে নিয়ে যাবো, দেখছি কি করা যায়। A few moments later. তো আমাদের এখন খাবার চলে এসছে, কি বলতে চাও? কঠিন খেতে, কঠিন খেতে। কেমন লাগলো? ওরা পেয়ে গেছে, আমরা কোনো পাই নাই, পেয়ে যাবো নাকি? অন্যায়। A few moments later. তো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া হলো আর কি, লাঞ্চ কমপ্লিট হলো, তারপর আমরা এসেছি। কি মন্ডমালি তোলা না কি নাম জায়গাটা ঠিক জানি না আমরা, কি নাম জায়গাটা? মন্ডমালিনী তোলা, হ্যাঁ যাই হোক নাম বটে। তো আমরা এখানে ঘুরতে এলাম, দেখো এখানে নদী আছে, কিন্তু নদীতে বেশি জল নাই, নদীতে শুধু আমরা আছি। আচ্ছা গাইস, আমরা এখন চললাম মার গ্রাম, মানে হিলাবো বাংলার গ্রাম। আমরা এখন যেই পথে চললাম, এটা হলো মারগ্রাম যাওয়ার রাস্তা। আমরা জানি না, টোটোওয়ালা আঙ্কেল আমাদের খারাপ রাস্তায় চললো না, ভালো রাস্তায় নিয়ে চললো, আমরা এর ভরসায় চললাম। কে নদীর ধারে ধারে নিয়ে আসলো আমরা জানি না আদৌ কোন জায়গা বটে, মনে হচ্ছে আমরা ফেঁসে গেলাম। ব্রিজ আছে তো সামনে, ব্রিজ। আমরা জানি না কোন রাস্তায় চললাম, ঠিক রাস্তা না ভুল রাস্তা, যেদিকে নিয়ে চললো সেই দিকে চললাম। মানে ভূতের রাস্তা, মানে ভূতে কোন জঙ্গলে চললাম, মানে চারিদিকে জঙ্গল। আসলে তোমাদেরকে সুদালু বসিনি হলে ও। আচ্ছা আচ্ছা, বড় মুন আমাদের দেখো, বিশাল বড় মন, আলু বস্ত মন একবার, তোমরা ঢুকে যাবে এত বড় মন, আলু বস্ত আনলিমিটেড। ভাই একটা কথা বলবো, আমার মন ফোন নাই, শুধু ধন্ডাই আছে, মানে সম্পত্তির কথা বলি। একদিন হিলাবো বাংলার নাম, আজকে দিনে এসেছিল ওরা ঘুরতে, এদেরকে দিয়ে শুটিং করা করালো, হ্যাঁ জাল দিচ্ছে, ঠিক আছে, মানে শান্তি নাই। আমরা যে এক জায়গায় এলাম ওখানে শুটিং করাই, সেটা গাল দিচ্ছে, কিন্তু হিলাবো বাংলাকে খুব হিলালাম, মেনে নিতে হবে, এখন থেকে ইলিতে আমাদেরকে হিলালাম, আমাদেরকে হিলালাম, আজকে মেনে নিতে হবে, কি মনে করলে হবে না, না ও মনে করি নাই, ওগুলা ভালোবাসা। এখন বাড়ি গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুরতে বেরোলাম, এই হিলাবো বাংলার পাড়া মন্দির এলাম, মন্দির এলাম, আর আজকে গোবিন্দ মন্দির, আর আজকে আমাদের প্ল্যানিং আছে যে আমরা আজকে এখানেই থাকবো। পার্টি হবে রাতে? পার্টি হবে না, পার্টিতে কি থাকবে? ডিস্কো ড্যান্সার। আচ্ছা কিন্তু আমাকে একটা ইয়ে লাগছে,
যে আমরা ভেবেছিলাম মার গ্রাম, মানে মার গ্রাম এসেছি, ভাবলাম যে মার গ্রাম মানে এটা গ্রামের মতন থাকবে, কিন্তু এটা পুরো টাউনের মতন তো সিটি। আচ্ছা মনে হয়েছে কোনো কিছু ইয়ে আছে যে গ্রাম মনে হয়েছে কিছু, মানে আমাদের পাড়াতে যেরকম নাই সেরকম এখানে, এত সুন্দর সুন্দর ঘর বাড়ি, পুরো শহরের ফিল পাচ্ছি এখানে এসে পুরো। আর এরা বলে গ্রামে বাড়ি, কি করব, নাম মার গ্রাম না, গ্রামের নাম মার, কিন্তু এটা গ্রাম মনেই হচ্ছে না কোনো রকম। এ ফিউ মিনিটস লেটার, সো গাইস আমরা এখন রামপুরে এসেছি, আমার মতে নতুন মাখা গো, মানে এর আগে অনেক রকম মাখা দেখেছি, চপ মাখা, ঝালমুড়ি মাখা, এটা হচ্ছে চপের সঙ্গে ঝালমুড়ি মাখা প্রথমবার। সব হ্যাঁ নতুন ক্লান্ত হয়ে গেছিলাম অনেক, আর আজকে সকালে দেখতে পাচ্ছি ঘুম না ভাঙতে ভাঙতে বেরিয়ে গেছি ট্রেনের টাইমের জন্য, কারণ আধ ঘন্টা কি এক ঘন্টার মধ্যে আছে। হ্যাঁ তো ট্রেন তাড়াতাড়ি আছে, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আজকে রাতে এখানেই ছিলাম, রাতে এখানে ছিলাম পুর বাড়িতে, ওই দেবু হিলাবো বাংলা নাম। তো এখানে এসে অনেক ভালো লাগলো, খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম। দেবু দেবুদা মানে টেপা অনেক ভালো, অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, অনেক টাইম দিয়েছে আমাদের জন্য। মাছম্যান এদিকে, ওই দিকে, এই মাছম্যান। তো বন্ধুরা, ইয়ে হলিক্স বাবা, ইয়ে হলিক্স, তো তোমরা দেখলে ঠিক আছে, কিরকম লাগলো কমেন্টে জানাবো, ওর নাম কি জানো, ঠিক আছে, ইয়ে হিলা বাংলা, ইয়ে বংলুচ্চা, ইয়ে 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 বাই বাই।